দীর্ঘ দেড় বছর ধরে বেহাল রাস্তার কারণে ক্ষিপ্ত গ্রামবাসীরা। প্রতিদিনই এক কোমর জল পেরিয়ে চলাচল করতে হয় গ্রামবাসীদের। পঞ্চায়েতকে বারবার জানানো সত্ত্বেও কর্ণপাত করেন না তিনি। আগামীতে ভোট বয়কটের ডাক দিয়েছেন ক্ষিপ্ত গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের আটকোড়া গ্রামে, হেমতাবাদ থানার বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আটকোড়া গ্রাম। এই গ্রাম পঞ্চায়েতের দু তিন গ্রাম থেকে আটকোড়া হয়ে হরিগ্রাম, আড়িয়া হয়ে রায়গঞ্জ শহর খুব অল্প সময়ের পথ। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, আটকোড়া গ্রামের এই মেন রাস্তা প্রায় দেড় বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, যার ফলে এক কোমর জল পারাপার করে প্রতিদিন চলতে হয় গ্রামবাসীদের। কোনো ব্যক্তি অসুস্থ হলে কোলে পিঠে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় প্রায়শই লেগে থাকে দুর্ঘটনা। এমনকি কৃষকদের মালপত্র নিয়ে যাওয়ার সময়ও সমস্যার সম্মুখীন হতে হয়। ছাত্রছাত্রীরা জানিয়েছেন, টিউশন পড়তে যাওয়ার সময় তাদের যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়। রাত্রিবেলায় এই কারণে তাদের বাইরে টিউশন পড়া প্রায় বন্ধ হয়ে গিয়েছে। পঞ্চায়েত প্রধান কিংবা পঞ্চায়েতের কোনো সদস্যকে বারংবার জানিয়েও কর্ণপাত করেননি তারা। অবিলম্বে এই রাস্তার কাজ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি ভোট বয়কটের হুমকিও দিয়েছেন গ্রামবাসীরা। আস্থার জন্য তো ই হতে না, এই তো জল না বৃষ্টি না হইতে হয়, তাও জল জামো কেন করে না, কোনোতে যাবার আমার পথ নাই। আচ্ছা, কি করে জামো, কোনো কিছু এক নাজুক কিছু হয় ওখানে যাবা পারি নাই, কোনো দোকানে পাশে জামো ওহ যাবা পারি নাই, দেখ আমরা কি করবো, কেন করে আমরা থাকবো, কেন করে কি করবো, আমার বাড়ি ঘর ঢুকে যায় ও কতা, দেখ আমার ভোট তো দাও, ভোট দাও আমরা করে দিব, দত কি হতে তোমার বাড়ি বাড়ি সড়ক করে দিব, এটা সড়ক বাঁধে দিব, তোমার টিউবওয়েল ধরে দিব, আমার টিউবওয়েল আমার অসুবিধা, এল আমার অসুবিধা, কোনো পাকা আমার উপায় নেই। আমরা এই দিক দিয়ে যেতে পারছি না, স্কুলে বা টিউশনে যাতায়াত করতে পারছি না, কেন যে জল লাগে যাচ্ছে আর রাস্তার মধ্যে পড়ে যাচ্ছি, পড়ে যাবে তো স্কুলে যেতে পারবো না, তো কেমন করে যাব আমরা এই রাস্তার জন্য না ঠিক বা কিবা হয় তো কেমন করে যেতে পারবো। রাত্রেবেলা কি করো যখন পড়তে যাও? না যেতে পারি না, কেন এতটা জল আছে কেমন করে যাব। স্থানীয় বিজেপি নেতা বকুল বর্মন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনটি গ্রামে যাওয়ার একমাত্র রাস্তা জলমগ্ন হয়ে পড়ে রয়েছে। সাধারণ গ্রামবাসীরা অনেক অসুবিধার সম্মুখীন হন। শাসক দল পরিচালিত পঞ্চায়েতকে বারবার জানানো সত্ত্বেও লাভের লাভ কিছুই হয়নি। আগামীতে তারা দলীয়ভাবে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা। প্রায় দুই বছর হয়ে যাচ্ছে এরকম অবস্থায়, সামনে আমার বাড়ি, বাড়ির সামনে এদিক দিয়ে প্রায় 200-250 ঘর আমার বাড়ি আছে, 200-250 বাড়ি আছে। এই সব বাড়িতে গ্রামে সব ইয়ে দেবশর্মা পাড়া আছে, মুসলমান পাড়া আছে, সবাই যাওয়া আসা করে, যাওয়া আসা করা প্রায়। আবার অন্যদিকে ধোবাইল লক্ষ্মীডাঙ্গা উঠিয়ে এদিকে সব সম্পূর্ণ মানুষ রায়গঞ্জে যায়। এখন রাস্তা বন্ধ আছে, রাস্তার দিকে জল হয়ে যাচ্ছে, তার জন্য কেউ রায়গঞ্জ যেতে পারছে না। পরশু আমাদের দেবশর্মা পাড়ায় একটা ডেট হয়ে গেছিলো, ডেটটা নিয়ে যেতে নিয়ে যেতে খুব অনেক অসুবিধা হয়েছে। অসুবিধা হওয়ার পরে বড় মুশকিল হয়ে পড়ে শ্মশান ঘাটে নিয়ে গেছে। তো মেম্বার আসছে, প্রধান আসছে, আসে দেখে যাচ্ছে কাজ কিছু করছে না। তো আমরা বেশ করবা জানিয়েছি, এদের গ্রামের মেম্বারের একটা অ্যাসিস্ট্যান্ট আছে, ওকে জানিয়েছি, ভাই আমাদের রাস্তা এখানে অসুবিধা হচ্ছে, আমাদের যাওয়া আসা অসুবিধা হচ্ছে, গ্রামের মানুষ আসা যাওয়া করতে পারছে না। কিন্তু বলছে হ্যাঁ হবে হবে হবে, কবে হবে দেখি, একদিন দুই দিন তিন দিন চার দিন, দুই বছর পরে দেখে যাচ্ছি। গত বছরের আগে করেছিল কিছু কিছু কাজ করেছিল, তারপর আবার বন্ধ করে দিয়েছে। ভোটের সময় তো বলেছে ভাই তুমি আমাকে ভোট দাও, আমরা রাস্তা করে দেবো, এটা করে দেবো, ওটা করে দেবো, কিন্তু কিছু নাই, এখন তো কিছু নাই। দেখি এবার যদি সামনে বছরে ভোট আসে, ভোট আসার পরে যদি ওরা কিছু কাজ না হয় তাহলে ভোট আমরা বয়কট করে অন্য জায়গায় দেবো। অন্যদিকে পঞ্চায়েত সদস্য তথা উপপ্রধান কাহিনুর রেবা জানিয়েছেন, গ্রামবাসীরা যে অভিযোগ করছেন তা সত্যি, বৃষ্টি হওয়ার কারণে রাস্তার কাজ শুরু করা যায়নি, বৃষ্টি শেষ হলেই তারা রাস্তার কাজে হাত দেবে। সব মিলিয়ে গ্রামবাসীদের অসুবিধার কথা মাথায় রেখে কতদিনেই রাস্তার কাজ শুরু হয় সেটাই এখন দেখার বিষয়। রাস্তা খারাপ আছে, গ্রামবাসীর অভিযোগ সত্য, আমি কাজ ধরেছি, সেটা কাজ শুরু করার আগে বৃষ্টি হয়েছে, সেটা আমি কাজ করব, বৃষ্টি সেরে যাইলে আমি ওটা কাজ করব, আগে মাটি দিয়ে তারপরে ঢালাই, সেটা বলো আমরা কাজ করেই যাব। ব্যুরো রিপোর্ট, উত্তর দিনাজপুর।